মেয়ের বিয়ের আয়োজনে কোনো কমতি রাখেননি আমির খান। রাজস্থানের উদয়পুরে মেহেদি, সঙ্গীত আর বিয়ের জাঁকজমকপূর্ণ আয়োজনে নাচে গানে মাতিয়েছেন। এবার সহকর্মী, সতীর্থ আর শুভাকাঙ্ক্ষীদের জন্য মুম্বাইয়ে আয়োজন করলেন মেয়ের বিবাহোত্তর সংবর্ধনার। দুই ছেলে জুনায়েদ ও আজাদকে সঙ্গে নিয়ে ছবি তুলেছেন, ছিলেন পরিবারের সব সদস্যই। বাকি সব আয়োজনে সক্রিয় কিরণ রাও অবশ্য সংবর্ধনায় উপস্থিত ছিলেন না। আয়োজনে স্ত্রী গৌরী খানকে নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ খান। মেয়ের বাবা আমির আর ছেলের মা প্রীতম শিখারের সঙ্গে ছবিও তুলেছেন। আরও এসেছিলেন সালমান খান, কালো স্যুটে একাই দাঁড়িয়েছেন ক্যামেরার সামনে। অমিতাভ বচ্চন না এলেও মেয়ে শ্বেতা বচ্চনকে নিয়ে এসেছিলেন জয়া বচ্চন, যথারীতি বচসায় জড়িয়েছেন পাপারাজিদের সঙ্গে। স্ত্রী আলিয়া ভাটকে ছাড়াই এসেছিলেন রণবীর কাপুর। এদিকে ভিকি কৌশলকে দেখা যায়নি ক্যাটরিনা কাইফের পাশে, স্ত্রী লিন লাইশ্রামকে পাশে নিয়ে আসেন রণদীপ হুডা, তাদের সাবলীল উপস্থিতি চোখ জুড়িয়েছে। পর্শিয়ান অভিনেত্রী হেমা মালিনী ও রেখাকে একই ফ্রেমে পেয়ে যেন পড়তে যান পাপারাজিরা, শাড়িতে এখনো তাদের জুড়ি মেলা ভার। আর ধর্মেন্দ্র যখন এলেন তখন দ্রুত জায়গা ছেড়ে দিলেন কমল হাসানের দুই কন্যা শ্রুতি ও আকসারা হাসান। এসেছিলেন ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকারও, এছাড়াও টাইগার শ্রফ, কার্তিক আরিয়ান থেকে শুরু করে বাবিল খান, তাপসি পান্নু, সিদ্ধার্থকে পাশে নিয়ে অদিতি রাও হায়দারি। পুরনো নতুন তারাদের যেন মেলা বসেছিল ইরানুপুরের বিবাহোত্তর সংবর্ধনায়।